আমরা 6 নম্বর মন্ত্রে দেখবো কি বলছেন। এটা একটা সিরিজ কথা চলছে। হ্যাঁ, 5 নম্বরে বললো তুমি কানেক্টেড নেই অর্জুন, তাই তুমি বুঝতে পারছো না, তোমার মধ্যে হাউহুতাশ উঠছে, এই কারণে কি হবে কি হবে আমাদের মধ্যে, শুধু আত্মীয় পরিবার নয়, নিজের সব থেকে বেশি আত্মীয় কাছের তো নিজের শরীর, আমার শরীরের কি হবে, শরীরের যাত্রার কি হবে সব মনে হতে শুরু করবে তুমি যদি পুরো খেলাটা না দেখো। 6 নম্বরে বলছে আমি জন্মরহিত অবিনশ্বর হয়েও এবং সমস্ত প্রাণীকুলের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে যোগমায়া দ্বারা আবির্ভূত হই। খুব গ্লোরিফাই করা হয়েছে এই মন্ত্রগুলির পরপর যে মন্ত্রগুলো আসবে এরপরে, এসব খুব প্রচলিত মন্ত্র। কি বলছে? দ্যাট আই অ্যামনেস ইট নেভার বর্ন, কখনো এ জন্মায়নি, কারণ শুধুমাত্র অস্থিভাব সব সময় আছে, ওকে ধরে সব অ্যাজাম্পশন শুরু হয়, ওকে অ্যাজিউম করা যায় না, অ্যাজিউম করতে গেলেই তো গিয়ে আবার কাউকে দাঁড়াতে হবে। যেমন আমরা পরম শব্দটা বলি, পরম কি? এই যে আমাদের অস্থি, আমরা আছি, এনিথিং যে কোনো জিনিস আছে, এটাকে অ্যাজিউম না করে বিজ্ঞানের যাত্রা শুরু হবে না। প্রথমে একটা অবজেক্ট থাকতে হবে, তারপর তার উপরে কথাবার্তা হবে। বিজ্ঞান বলো, আমাদের নর্মাল যে কোনো দিক বলো, বস্তুগত জগতে এখান থেকে খেলা শুরু হয়। কিন্তু একে কোয়েশ্চেন করা যায় না। রমন মহর্ষি বলেন এই আই অ্যাম কি, আই অ্যাম হোয়াট ইজ আই অ্যাম, একে প্রশ্ন করো। তো প্রশ্ন করলে উত্তর বলবে ইট ইজ এভরিথিং, এটাই সব কিছু, এই সব কিছু হয়ে আছে। সুখ ফর হোম, দুঃখ কার জন্য, ভালো কার জন্য, মন্দ কার জন্য, সব কিছু এর জন্য। বলছে যে দেখো এটা ইটসেলফ জন্মরহিত। দেখো মাথায় রাখো, কোনো কিছুর উপাদান মেটেরিয়াল যা তার ভিতরের, তা কখনো প্রোডাক্ট কখনো মেটেরিয়ালকে বুঝতে পারবে না। আমি আগের দিন বলছিলাম, আরও কাছাকাছি গিয়ে বললে ছবি কখনো চিত্রকরকে বুঝতে পারবে না কি মোটিভে হয়েছে, কারণ ও তো বাই প্রোডাক্ট। তো আমরা যা কিছু দেখতে বুঝতে পারি সব কিছু, শ্রীকৃষ্ণ বলছেন এই আই এমনেস, এই অস্থির বা এই সৎ বা ব্রহ্ম যা ইচ্ছা বলে, এর বাই প্রোডাক্ট, কিন্তু এই ইটসেলফ কোনো প্রোডাক্ট নয়। অবিনশ্বর হয়েও এর বিনাশ নেই, কারণ এটা লম্বা এক সূত্রতা, এর মধ্যে কোনো যাতায়াত নেই অর্জুন। আবার বলে তো সব যাতায়াত এর মধ্যে, এবং সমস্ত প্রাণীকুলের ঈশ্বর হওয়া সত্ত্বেও, প্রাণীকুলের ঈশ্বর মানে, ঈশ্বর শব্দের অর্থ আমরা আগে ব্যাখ্যা করেছি, ঈশ্বর মানে হলো যা রুল গভর্ন করছে, ঠিক আছে। আবার ঈশ্বর কথার মানে হলো ঐশ্বর্য, ঐশ্বর্য থেকে ঈশ্বর শব্দ, সেই জন্য ষড়ৈশ্বর্যপূর্ণ বলা হয়। তো এই যে টোটাল যা কিছু দেখা যাচ্ছে এগুলি কি ঐশ্বর্য? এগুলি শ্রীরামকৃষ্ণ বলতেন যে জ্ঞান ভক্তি এগুলি কি বলতেন, খুব সুন্দর, বিদ্যার ঐশ্বর্য, অর্নামেন্ট সেজেছে। বিদ্যা মানে কি? ক্ল্যারিটি। যখন জীবনে ক্ল্যারিটি আসে তখন ব্যক্তি বিনয়ী হয়, যখন ক্ল্যারিটি আসে তখন সে ছোটোখাটো জিনিসের মধ্যে আর ফাঁসতে থাকে না। তুমি নর্মাল, আমরা প্রত্যেক নর্মাল ক্ষেত্রেই দেখো না, তুমি একটুখানি বড় হায়ার ক্লাসে গেলেই, একটু পড়াশোনা করলো করছো, তুমি একটা ফিলোসফি নিয়ে আলোচনা করছো, যা কিছু করছো, ঠিক আছে, তুমি দেখবে যে ছোটোখাটো জিনিস, মা বলবে যে জানিস বাজারে আলুর দাম বেড়ে গেছে, তুমি বলবে থাক না, ছোটোখাটো জিনিস আর অত মন যেতে চায় না, কারণ কিছু বেটার। আর যার বিপরীতটাও নিয়ে নাও, যারা এই নিয়েই আছে তারা কিছু হায়ার পাচ্ছে না। তো যখনই এই যে বিদ্যার ঐশ্বর্যগুলি আছে, বিনয়ী হয়ে যাওয়া, ছোট বিষয়তে, এটাকেই বৈরাগ্য বলে হিসাব মতো, যে ছোটোখাটো জিনিস আর ভালো লাগে না, এই নিয়ে, এই নয় যে এটা ছাড়তে হবে, ওটা ছাড়তে হবে, ইন্টারেস্ট নেই। কারণ মূল জীবনের সাথে কানেক্টেড হয়ে আছি, রসদ আসছে, হ্যাঁ, ছিরিক ছিরিক আর ইচ্ছা হচ্ছে না, চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর কলে গিয়ে কল খুলে স্নান করার ইচ্ছা হচ্ছে না, পাচ্ছি তো, কানেকশান যখন আছে মানে সেই বিরাট জলতত্ত্বের সাথে তোমার কানেকশান হচ্ছে, পুরো অস্তিত্ব তোমাকে হয়ে যাচ্ছে। এবং তুমি কীরকম অস্তিত্ব, তোমার ঘরে ঢুকে তো ভিজাবে না, তুমি কী করেছো? এম্বুলেন্স করেছো, তুমি এগিয়ে গিয়েছো, জাস্ট গিয়ে তুমি ভিজছো। এখন নলেতেও সেই একই জল আছে, কিন্তু বলবে দরকার নেই, কী দরকার আছে, সেরকম এটা বৈরাগ্য হয়ে যায়। তারপরে যাই হোক, এখানে ঈশ্বর হওয়া সত্ত্বেও, অর্থাৎ যা কিছু যে বিবিধতা দেখছো, যা কিছু চলছে, এটা কি বলছে? ঐশ্বর্য। আমি এই আই অ্যাম সব কিছু হয়ে আছে, তবু নিজ প্রকৃতিকে অধীন করে, এই জায়গাটা বোঝার। তাহলে প্রশ্ন হলো যে এই আই অ্যাম সব কিছু, তাহলে আমার কী অস্তিত্ব? বলছে দাঁড়া দাঁড়া ভুল করো না, আমরা দুটো জিনিস বলছি, আমরা বলছি কি
একটা অখণ্ডতা, আর একটা আমরা কি এখন এই মুহূর্তে আমরা খণ্ড হয়ে আছি, এটাকে তো অস্বীকার করা যাবে না। তখনই শ্রীকৃষ্ণ বলছেন এই যে প্রকৃতিকে অধীন করে আমি অ্যাজ ইফ এত রকম খণ্ড হয়ে আছি, এই অখণ্ডতা খণ্ড খণ্ড হয়ে মানে প্রকৃতিকে অধীন করে, যখনই দেখবে প্রকৃতি দেখতে দুই 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 পেয়ার অফ অপোজিটস সবসময় মনে হবে যে দুটো 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 চলছে। তখন বলছি এটাই হলো প্রকৃতিকে অধীন করা, এই আই অ্যাম। তুমিই তো বলো আমি সুখী আমি দুঃখী, আমি ছেলে আমি মেয়ে, আমি বড় আমি ছোট। এই বড় ছোট সুখী দুঃখীগুলি কি আই অ্যাম এর বাই প্রোডাক্ট, ও এইভাবে ম্যানিফেস্ট করছে। সকালে একরকম খুব ইন্ট্রোভার্ট লাগছিল, কথা বলতে ইচ্ছা করছিল না, সন্ধ্যাবেলা হতেই বন্ধু এলো, খুব এক্সট্রোভার্ট হয়ে গেলাম, বছর বছর বকর বকর করছি, এই আই অ্যামই দুই হয়ে গিয়েছে। কিন্তু ইটসেলফ আই আই অ্যামটা কি বলি, নাথিং, কিচ্ছু নয়, এটা এর মধ্যে কোনো সাবস্টেন্সিয়াল তুমি কিচ্ছু পাবে না, ইয়েট এত কিছু হয়েছে সব কিছু, এই জন্যই বলে মায়া। নেক্সট লাইনে শ্রীকৃষ্ণ সুন্দর শব্দ প্রয়োগ করলেন, যোগ মায়া, আমি যোগ মায়া দ্বারা আবির্ভূত হই। যোগ কথার অর্থ আমরা এক্ষুনি কী বললাম, কানেক্টেড, যোগ মানে কানেকশন, ঠিক আছে, মায়া মানে যোগ শব্দের অর্থই কানেক্টেড, আর মায়া মানে তখন কি মনে হবে, ইয়েট যোগ মায়া দ্বারা আবির্ভূত হয়, ইয়েট কানেক্টেড, ইয়েট ডিফারেন্স, আলাদা আলাদা ডিফারেন্ট দেখা যাচ্ছে, কানেক্টেডই আছে কিন্তু আলাদা আলাদা করে প্রতিভাতি হচ্ছে, সিমস টু, দেখে মনে হচ্ছে সব আলাদা আলাদা। এই হলো যোগমায়া দ্বারা আবির্ভূত হই, মানে অর্জুন আমি কোনো জীব কখনো নিজের স্বভাবের থেকে বিচ্যুত হয়নি, কখনো হয়নি, পসিবলই নয়, এমন কখনো হবে না যে জীবনের রসদ এর থেকে গাছ আলাদা ডিফারেন্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, অথচ বেঁচে আছে, সম্ভবই নয় এটা, মানে জীবন প্রবাহিত হচ্ছে, এই জীবনই আত্মা, জীবনই ব্রহ্ম, তো একই রকমভাবে আছে। কিন্তু মায়া কেন বলছে, বলছে উপর থেকে মনে হবে যেন আমরা সবাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, মনে হবে স্বাধীন ইচ্ছা কিছু আছে, এই যেটা ধরা যাচ্ছে, ভিতরে তোমরা সবাই কানেক্টেড, ভিতরে মানে কোনো পেটের ভিতরে বুকের ভিতরে নয়, আমাদের প্রত্যেকটা অ্যাক্ট, প্রত্যেকটা যে ঊর্জা জীবনের একে অপরের সাথে সামঞ্জস্যভাবে, গাছপালা পর্বত যা কিছু নাও মানুষ কানেক্টেডভাবে চলছে, ঠিক আছে, কিন্তু উপরে উপরে দেখলে মনে হবে সবাই কিছু, সবাই আলাদা এবং সবার একটা আলাদা আলাদা ইচ্ছা আছে, আলাদা আলাদা ইচ্ছা আছে, কিন্তু এই আলাদা আলাদা ইচ্ছা যে হবে এগুলোর উপর কি কারো কোনো হোল্ড আছে, প্রত্যেকের এখানে আলাদা আলাদা উইশেস আছে, কিন্তু কেউ কি বলতে পারবে যে আমার চিন্তাগুলি আমি খুব প্রি কন্ডিশন এইভাবে আমি সিলেক্ট করেছিলাম এবং যেমনটি ভেবেছিলাম তেমনটি করে চলেছি, প্রত্যেক মুহূর্তে তা বদলাতে থাকছে। তো এই জায়গাটা শ্রীকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন, বলছে অর্জুন এই যে তুমি নিজেকে অর্জুন মনে করছো, তুমি নিজেকে ব্যক্তি মনে করছো, ঠিক আছে, এটা কি, এটা মায়া। তো অর্জুন আমি যেই স্তরে দাঁড়িয়ে কথা বলছি এটা কি যোগস্থ, দেখলে তো আমিও বসুদেবের ছেলে কৃষ্ণ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যে কৃষ্ণ তোমার সাথে কথা বলেছে বসুদেবের ছেলে হয়ে কথা বলছে না, আমি যোগস্থ হয়ে কথা বলছি। এই জন্যই গীতা যে কৃষ্ণের কথা, পুরো জীবনের থেকে গীতার স্থান সর্বোচ্চ, শ্রীকৃষ্ণ যা যা করেছে, যা যা যত লীলা খেলা ইত্যাদি আছে তার মধ্যে যে গীতার যে নির্যাস এটা হাইয়েস্ট নির্যাস, এখানে যেন কি বল, নন ডুয়ালিটি স্পিক্স, যেন অদ্বৈত কথা বলছে কোনোভাবে দাঁড়িয়ে আছে, একটা যেন সামঞ্জস্য, শ্রীকৃষ্ণ কোনো কিছু কি নাকচ করছেন না, এই জীবনকে নাকচ করছেন না, সব কিছু অ্যাকসেপ্ট করছেন, কিন্তু বলছেন হ্যাঁ অ্যাকসেপ্টেড তো বটে কিন্তু ইটস নট ইওর, তোমার নয়, যদি বলো সবাই আমরা থাকবো এবং এত আছে তাহলে ভেদ না করে বিবিধতা বলো, তাহলে কোনো অসুবিধা নেই, আত্মার বা ব্রহ্মের কোনো নাম নেই, তাহলে তো যে কোনো নাম ওকে দেওয়া যেতে পারে, কিন্তু যেই নামই তুমি যাও সেটা তোমার পার্সোনাল কন্ডিশনিং থেকে এসেছে, তুমি আত্মাকে রাহুল বলো, হ্যাঁ আত্মা রাহুল নয়, তুমি নাম দিয়েছো রাহুল, হতেই পারে যেহেতু ওর কোনো নাম নেই, যে কোনো নামে রাখা যেতে পারে ওকে, সেই জন্য এই ভগবানের যে রূপ কোটি কোটি রূপ হতে পারে, কিন্তু ভগবানকে জিজ্ঞেস করো বলো আমার কোনো রূপ নেই, ওটা তোমার রূপ অ্যাকর্ডিং টু ইউর কন্ডিশনিং। তুমি যখন বিপদে বললে বললে কোথা দাদা মধুসূদন, বলছে হ্যাঁ আই এম হিয়ার, কিন্তু ওর নাম মধুসূদন নয়, ওটা তোমার কন্ডিশনিং থেকে বেরিয়েছে। হ্যাঁ কখনো মনে হচ্ছে যে খুব প্রেম ফিল করছি, তো কৃষ্ণ কথার অর্থ আকর্ষণ, বললে কোথা কৃষ্ণ, বলে এই তো আমি আছি, কিন্তু ওটা কৃষ্ণ ওর নাম নয়, এখানে গোলমাল হয়ে যায়।
আমরা বলি ওর নাম কৃষ্ণ, ওর নাম শিব, ওর নাম রাম, বা ওর নাম পার্সন, ওর নাম ব্যক্তি, ওটা তোমার জন্য। এর নাম কাপ নয়, এখন তোমার চা চাই বলে এর নাম কাপ, এটা অ্যাকচুয়ালি কি কিছু বলতে পারবে না। আমাদের স্বাধীন প্রভুকে দিয়ে দাও, এখন দেখবেন কেমন বলের মতো খেলবে একে নিয়ে, কোনো অসুবিধাই নেই। তুমি কি বলবে, এই কাপ নিয়ে খেলছিস, এটা কাপ তোমার জন্য, ওর জন্য নয়। একে নিয়ে গিয়ে একটা কোনো স্ক্র্যাপ ইয়ার্ডে ফেলে দাও, সে বলবে আসো এই গলারে তাড়াতাড়ি করে, ওর কাছে র মেটেরিয়াল। তো ইটসেলফ এরকম প্রত্যেকটা জিনিসের কোনো নাম নেই। তোমার জন্য এটা কি শ্রীকৃষ্ণ রথ, বাচ্চার জন্য বলে টিক 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 ঘোড়া, ওর জন্য কোনো অর্থ নেই। এ বলবে দেখো ব্যাটম্যান লাইক, ব্যাটম্যানের মতো দেখতে ওর জন্য। তো এইরকমই এটা মনে হচ্ছে যেন কোনো উপরে উপরে বলছি, তুমি একটু তোমরা প্রত্যেকে একটু গভীরে গিয়ে ভেবে দেখো, সেরকমই তোমাদের বাবা মা ভাই বন্ধু পরিবার যে জীবনের কথা বলছে, দোজ অল আর রাইট, সব ঠিক, হয়তো তোমার নয় ওটা, এটা মানে ওটা তোমার কাপ অফ টি নয়, তোমার জীবনটা ওই রকম নয়। জীবনের জন্য যারা যারাই বলছে তোমাদেরকে গাইড করছে, তারা কেউ ভুল বলছে, নিবেন আমিও, আমি যা কিছু বলছি আমি আমার তরফ থেকে চেষ্টা করছি আনবায়াসড হতে, কিন্তু দো আমিও বায়াসড হব, আমি ব্যক্তি তো। এমন হবে যেখান থেকে পাঁচজন উঠে বলবে দূর এটা করবো না, অনলাইন থেকে পরের দিন বলবে তিনজন বেরিয়ে গিয়ে বলবে দূর বেকার, কোনো দোষ করেনি ওরা, এটা ওর নয়, ওর জীবন নয়। আমি বলছি গীতা পড়ো ভালো হবে, ঠিক আছে, এবার ভাবো যদি কংসকে গীতা পড়তে দিত, বেচারা কনফিউজ হয়ে যেত কী করি কী না করি, ও পাগল হয়ে যেত, ওর জন্য নয় ওটা। সেই জন্য যদি কখনো দুঃখ করবে না যে কেউ বুঝছে না, অস্তিত্ব ওর মধ্যে সেই কন্ডিশনিং দেয়নি যে ও বুঝবে, কিছু করার নেই, দুঃখেরও কিছু নেই, ও চুজ করেনি ওটা যে ও বুঝবই, আবার তুমিও চুজ করোনি যে আমি বুঝবো না, হয়েছে, চয়েস আছে, তুমি চয়েস করবে ব্যক্তি হিসাবে, কিন্তু কী চয়েস করবে এটা তোমার হাতে নেই। আমি চারটে জিনিস দিয়ে দিলাম তোমাকে, বলে চয়েস করো, তুমি বলে চয়েস আছে হাতে, বলে হ্যাঁ একদম করো, কিন্তু আমি ডিটারমাইন করি চারটের মধ্যে একটা, তোমার সামনে পরিস্থিতি যা আছে, এই চাকরি করবো এটা এই করবো, তুমি বললে আমি এই জবের মধ্যে বেস্ট জব চয়েস করেছি, কিন্তু তোমার মধ্যে যে বেস্ট জবের ডেফিনেশন ওটা তো ধিকি 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 তৈরি হয়েছে, ওর মধ্যে তোমার কোনো কন্ট্রোল ওভার ছিল না, তোমাকে যদি 20 দিন একটা অ্যাড দেখিয়ে দেওয়া হয় তোমার প্রায়োরিটি বদলে যাবে, তাই না? তো তোমার ইন্ডিভিজুয়াল চয়েস তো আছে, কিন্তু আবার নেইও বটে। আলটিমেটলি তুমি বলতে পারবে না যে আমি সব কিছু করেছি, কৃষ্ণ এটা বোঝাতে চাইছেন, ক্লিয়ার?